গানের জগতে বিখ্যাত নাম ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গীত জীবনে 20 বছর পূর্তি অনুষ্ঠানে আইসিসিআরে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। গানের জগতে একটি অন্যতম নাম ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, তার গান সারা জগৎ জুড়ে খ্যাতি। গানের জগতে 20 বছর পূর্ণ হলো তার, সেই উপলক্ষে আইসিসিআরে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। দীর্ঘদিন ধরে তিনি গানের জগতে বিখ্যাত। তার গাওয়া গানের মধ্যে অন্যতম হল পঞ্চকবির গান, প্রাণের খেলা, ওই মহাসিন্ধুর ওপার থেকে, নৃত্যনাট্যের গান সহ বহু গান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, মোহাম্মদ ইত্তাসামুল হক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। ঋদ্ধির সঙ্গে আমার পরিচয় হয়তো 20 বছর নয়, অল্প সময় হলেও মানে মনে হয় যুগ যুগান্তর আমরা একসাথে আছি। ওর গান আমার খুবই ভালো লাগে এবং আমার সবসময় আশা যে অনেক অনেক দূরে এগোতে পারবে। ওর গান আমার খুব ভালো লাগে। আর পঞ্চকবির গান নিয়েও, পঞ্চকবি অনেকেই করে কিন্তু ও এক্সক্লুসিভলি পঞ্চকবির গান নিয়ে অনেক এগিয়ে গেছে, আশা করি অনেক এগিয়ে যাবে। আমার শুভকামনা তো সবসময় থাকবে। বহুত বহুত শুক্রিয়া, মতলব হাম ঋদ্ধি দিদি কো বহুত বহুত মতলব আভার ব্যক্ত করতে হ্যাঁ। ও পঞ্চকনিয়া কে নাম পে হ্যাঁ, ও বহুত আচ্ছা প্রোগ্রাম করতি হ্যাঁ, হাম লোগোঁ কো আমন্ত্রিত কিয়ে হ্যাঁ। আর খাস কর মে হাম উনকো দিল সে শুক্রিয়া আদা করতে হ্যাঁ, ও বহুত পরিশ্রম করতে এই সব ম্যাটার পে আর সারে লোগোঁ কো লে কে চলতে হ্যাঁ ও। আর খাস কর আবি হাম মিস্টার গৌতম দে জো আইসিসিআর কে রিজনাল ডাইরেক্টর হ্যাঁ, উনকো হাম ধন্যবাদ দেনে দেতে হ্যাঁ কি উনহোনে ইতনা আচ্ছা ইহাঁ ইন্তজামাত লোগোঁ কে জরিয়া করবায়া হ্যাঁ, ইসকা বহুত বহুত আভার ব্যক্ত করতে হ্যাঁ, বহুত বহুত শুক্রিয়া। ঋদ্ধি বিশেষ করে পঞ্চকবির গানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং স্বাভাবিকভাবেই একটা শ্রোতাও তৈরি হয়েছে ওর। তো 20 বছর সঙ্গীত জীবন, আমি যেটা আমার বক্তৃতাতেও বলেছি, যৌবন, এবং যৌবনে মানুষ সবথেকে বেশি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। তা আমার মনে হয় ঋদ্ধিও তার সেই সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। কলকাতা কালচারের জন্যই বিখ্যাত, আর কালচারের একটা এসেনশিয়াল পোর্শন হলো পঞ্চকবির গান, রবীন্দ্রসঙ্গীত, এক কথায় সঙ্গীত। যখন একজন কোনো শিল্পী 20 বছর কোনো গানের স্ট্রিম নিয়ে সম্পূর্ণ ডেডিকেশন নিয়ে সেটাকে এইভাবে পার্সু করেন, আমাদের সবার তার পাশে দাঁড়ানো উচিত। সেটা একটা অসাধারণ অনুষ্ঠান, ইটস গোয়িং টু বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইভেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাট দ্য সেম টাইম। আমি ডাক্তার, কিন্তু ডাক্তারি ছেড়ে আধ ঘন্টা টাইম বের করে চলে এসেছি, কারণ আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা কালচার ভালোবাসি, আমরা গান ভালোবাসি, সঙ্গীত ভালোবাসি, তাই আমাদের কাছে এটা একটা অপূর্ব সন্দেহ। ঋদ্ধির সঙ্গীত জীবন অত্যন্ত বর্ণাময়, আপনারা জানেন যে সে পঞ্চকবি হিসাবে সে অত্যন্ত সুনাম অর্জন করেছে এবং পঞ্চকবির যারা শিল্পী তাদের মধ্যে আমাকে মনে হয় সে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। এবং আজকে আইসিসির যে প্রোগ্রামটা হচ্ছে তার জন্য তো আমরা অত্যন্ত খুশি যে ঋদ্ধি তার এই দুই দশকের তার এই প্রোগ্রামের মাধ্যমে তার সেই সঙ্গীত জীবনে যে একটা সুন্দর ছন্দ উপহার দিচ্ছেন, যেখানে পশ্চিমবঙ্গের অন্য গণ্যমান্যরা সেই প্রোগ্রামের সাক্ষী। ক্যামেরা বিশ্ব অধিকারীর সঙ্গে কুন্তল সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।